নগর নিয়ামতপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বেসরকারি সংস্থা আশ্রয় এনশিওর প্রকল্পের দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার 15 আগস্ট দিনব্যাপী উপজেলার ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কানাইল ডাঙ্গাপাড়া আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশ্রয় এনশিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার জিয়াউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রয় এনশিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দিন, ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কানাল ডাঙ্গাপাড়া আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তুলসী রানী প্রমুখ। শিশুরা রং পেন্সিল দিয়ে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শহীদ মিনার ও জাতীয় পতাকা চিত্রাঙ্কন করে। চিত্রাঙ্কন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রিপোর্ট করেছেন নগর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম, এনএন টিভি।